সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির আরেকটা টাইপ নিয়ে। তো এটা হচ্ছে যে বৃত্তের পরিধিকে এবারে যে কোনো একটা অনুপাতে ভাগ করবে। বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধিকে 1:2:3 অনুপাতে বিভক্ত করে। তো ত্রিভুজের কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করো। একটা চিত্র আঁকলে বিষয়টা বোঝা যায়। এই একটা বৃত্ত, বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজ, আর এটা ধরলাম আমি এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, এটা ধরলাম মূলবিন্দু ও। যোগ করি, মানে কেন যোগ করলাম সেটা একটু পরে বোঝা যাবে। যোগ করলাম জাস্ট, ওকে। আর এ এবং সি এটা ধরলাম আমি 1:2:3। ওকে, আমরা এখানে প্রথমত কি কি বলছে এটা বুঝতে হবে, যে বৃত্তের পরিধিকে 1:2:3 এই অনুপাতে বিভক্ত করে। আমাদের বের করতে হবে কি, রেডিয়ানে প্রকাশ করতে হবে। রেডিয়ান কি, একটা কোণ অর্থাৎ থিটা বের করতে হবে। এখানে থিটা বের করতে হবে, তাহলে আমাদের দরকার আর দেওয়া আছে কি, চাপ আছে। মানে পরিধিকে যেহেতু ভাগ করতেছে তাহলে অবশ্যই এটা চাপ, চাপের একটা পরিচয় আছে। তার মানে এস এর মানটা দেওয়া আছে, দেওয়া নেই শুধু ব্যাসার্ধের মানটা। তো আমরা স্টার্ট করি, স্টার্ট করলে পরবর্তীতে বোঝা যাবে যে আর এর মানটা কি আসলেই দরকার নাকি দরকার না। তো এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যেহেতু থিটার মানটা বের করতে বলতেছে আর দেওয়া আছে চাপের মানটা, মানে এস দেওয়া আছে, তাহলে এই দুইটা সম্বলিত কোনো একটা সূত্র এখানে ব্যবহার করতে হবে। তো এই সূত্র, এই দুইটা সম্বলিত সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। তো এস ইকুয়াল টু আর থিটা, এটা দিয়ে আমাদের অঙ্কটা সলভ করতে হবে। এটা আমরা প্রথমত বুঝে নিলাম। তো এস ইকুয়াল টু আর থিটা যেহেতু আমরা মানে অ্যাপ্লাই করতে হবে অঙ্কটার ক্ষেত্রে, তো এক্ষেত্রে প্রথমত আমাদের এস এর মানটা বের করতে হবে। এস এর মানটা তো সব ক্ষেত্রে সমান হবে না। এসি চাপের ক্ষেত্রে এস এর মানে একটা হবে, বিসির ক্ষেত্রে একটা হবে, আর এ বির ক্ষেত্রে একটা হবে। কেননা প্রত্যেকটা ত্রিভুজ, প্রত্যেকটা পার্ট ভিন্ন ভিন্ন অনুপাতে ছেদ করছে। এটা 1:2 ছেদ করছে, এটা 2:2 ছেদ করছে, এটা 3:2 ছেদ করছে। তো এবি চাপের দৈর্ঘ্য কত হবে? এপি চাপের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইকুয়াল টু পুরো বৃত্তের পরিধি কত? পুরো বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে আমি দেখি 2πr আর কি, আর হচ্ছে অনুপাতটা কি, 3:2:1। তো আমরা 9-10 মধ্যে থ্রি মানে অনুপাতের যে চ্যাপ্টার, এখানে দেখছি যে কোনো অনুপাত যদি দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা অনুপাতকে যোগ করে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা 2πr/6 দিই, তাহলে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অনুপাতের আমি দৈর্ঘ্যটা পাবো। তো এখানে একটা পোর্শনের আমি চাপের দৈর্ঘ্য পেলাম, আর এবি চাপের দৈর্ঘ্য হচ্ছে 1:2 ছেদ করছে, তার মানে মানটাই হচ্ছে এটা। তো এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা পাই যে πr/3। এখন আছে আমরা বিসি চাপের দৈর্ঘ্য। তো বিসি চাপের দৈর্ঘ্য কত হবে? সেম 2πr/6, একটা পোর্শনের দৈর্ঘ্য বের করলাম। এখন বিসি চাপ কোন অনুপাতে ছেদ করছে? 2:2 ছেদ করছে, তার মানে একটা পোর্শন না, এটা হচ্ছে এই বিসি চাপের দৈর্ঘ্যটা হবে 2টা পোর্শন। তাহলে এইখানে হচ্ছে একটা পোর্শন, এই একটা পোর্শনকে আমি যদি 2 দিয়ে গুণ দিই তাহলে আমি 2টা পোর্শনের দৈর্ঘ্য পেয়ে যাব। এখন এটাকে সিম্পলিফাই করি 3, তাহলে এটা হবে 2πr/3। এখন আসি আমরা এবি সরি এখানে এখানে আসলে হবে বি, এটা হবে সি। এখন আসি আমরা এসি চাপের দৈর্ঘ্য। ইকুয়াল টু সেম 2πr/6 ইন্টু 3:2, 3:2 ছেদ করছে, তার মানে 3টা পোর্শন সে অকুপাই করবে। তো 3 দিয়ে গুণ দিই, পরে সিম্পলিফাই করলে ইকুয়াল টু পাই আর, অর্থাৎ আমরা প্রত্যেকটা অংশের এস এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে যে রেডিয়ান মানে থিটাটা বের করতে হবে।
তো আমরা জানি এখানে যে বলতেছে আসলে যে ত্রিভুজের কোণগুলো রেডিয়ানে প্রকাশ করো, আসলে কিন্তু চাইছে এগুলো, এই কোণটা এই কোণটা এই কোণটার মান চাইছে, তো এটা আমরা বের করার চেষ্টা করতেছি আসলে। তো আমরা জানি ওকে, তো এ বি চাপ, এই যে এ বি চাপ, এই এ বি চাপ ইকুয়াল টু আর থিটা, অর্থাৎ এ বি চাপকে তো আমরা এস দিয়ে ডিনোট করতে পারি, তো এস ইকুয়াল টু আর থিটা, তো আর এর মানটা আমার জানা নাই, থিটা সি এটার মানটা কত হবে? তো আমরা একটা উপপাদ্য পড়ছি 19-এ যে কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণ থেকে দ্বিগুণ হয়, তো এক্ষেত্রে থিটার মানটা কত হবে? এই যে এই থিটার এই যে এই মানটা, এই মানটা হবে এই যে সি কোণ, এই কোণটার দ্বিগুণ, অর্থাৎ এটা আমরা লিখতে পারি এ বিকে যদি আমরা এস দিয়ে ডিনোট করি এস ইকুয়াল টু আর ইন্টু থিটা, এই থিটাটা কি কত হবে? এটা হবে টু ইন্টু সি কোণ, আর আমরা এ বি চাপের দৈর্ঘ্যটা কত জানি, পাই আর বাই থ্রি ইকুয়াল টু আর ইন্টু টু ইন্টু সি কোণ, আর আর কাটলাম, তো এইখান থেকে আমরা সির মানটা কত পাই, সি কোণের মান পাই পাই ডিভাইডেড বাই সিক্স, সেম বিসি চাপ কত, বা এস ইকুয়াল টু আর ইন্টু, দেখো এখানে বিসি এই চাপ, এই চাপের কোন কোনটা, এ কোন এ কোণের, এটা তো বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই পোর্শনটা, তো এটা আমি লিখবো এইভাবে টু এ টু এ কোণ, আর এই এস এর মান কত, টু পাই আর বাই থ্রি তো এ কোণ আসবে কত, পাই বাই থ্রি, আর এখানে দেখো যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তবে গোলকীয় ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু 180 ডিগ্রি হবে না, তো এটা যদি তোমরা না জেনে থাকো তো পূর্ববর্তী ভিডিও একটা আছে যে গোলকীয় ত্রিকোণমিতি সম্পর্কে সেটা দেখতে পারো। তো একটা কোণ হচ্ছে পাই বাই থ্রি আমরা বের করলাম অর্থাৎ 60 ডিগ্রি, আর একটা সি কোণ বের করলাম পাই বাই সিক্স অর্থাৎ 30 ডিগ্রি, তো বাকি কোণটা অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে বি কোণ কত হবে, বি কোণটা হবে পাই বাই টু অর্থাৎ 90 ডিগ্রি, তো এই গেল সামগ্রিক অঙ্কটা। তো আশা করি আপনাদের ভালো লাগছে ম্যাথগুলো, তো সবাই এই সময়টাতে ঘরে থাকবেন, আর আপনারা সবাই হয়তো বা জানেন যে বাংলাদেশের অবস্থা এখন কিন্তু খুব একটা ভালো না, তো সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।